নমস্কার, আমি সূর্যদীপা, সাইকোলজিস্ট ফ্রম মেন্টাল ওয়েলনেস কাউন্সিলিং। সময়টা জুলাই এন্ড। এখন মোটামুটি ইংলিশ মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম হোক, সব বাচ্চারাই তাদের টার্ম ওয়ান বা ইউনিট ওয়ানের রেজাল্ট হাতে পেয়ে গেছে। আর এই সময়টা তাদের অনেককেই তাদের বাবা মায়ের থেকে শুনতে হয় যে অমুক ছেলেটি ফুল মার্কস পেয়েছে, অমুক ছেলেটি ভালো নাম্বার করেছে, অমুক ছেলেটি বেশ ভালোভাবে এগিয়ে গেছে, তোর এত কম মার্কস কেন হয়েছে, তোর এই এই সাবজেক্টগুলোতে কেন খারাপ হয়েছে। আচ্ছা বলুন তো, অ্যাকাডেমিক স্কোর কার্ডটাই কি আমাদের জীবনের ফাইনাল সব কিছু, নাকি শেখাটাও অনেকটা? এই যে আমরা আমাদের বাচ্চাদেরকে অন্য কারোর সাথে যে কম্পেয়ার করি, অমুক ছেলেটি ভালো পড়াশোনা করেছে, ও সায়েন্স নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করতে পারবে, অমুক ছেলেটি পড়াশোনা করেনি, ও অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে, এই যে আমরা সবসময় যে কম্পেয়ার করে থাকি আমাদের বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের সাথে, তাদের দিদি দাদাদের সাথে, কিংবা আমরা ছোটোবেলায় এটা করতে পারিনি তোরা এখন এটা করছিস, আমরা ছোটোবেলায় এত ফেসিলিটি পাইনি তোরা এটা পারছিস, এই যে আমরা কম্পারিজনে যাই, আচ্ছা এটা এটা কি সবসময় খুব ভালো? হ্যাঁ, আজকে এটার নেগেটিভ ইফেক্টগুলো সম্পর্কে একটা ছোট ডিসকাশন করতে চাইছি। হ্যাঁ, এই যে আমরা বাচ্চাদেরকে কন্টিনিউয়াসলি আমরা তুলনা করতে থাকি, সেখানে বাচ্চাদেরও কিন্তু একটা মন খারাপ হয়। হ্যাঁ, মন খারাপ শুধুমাত্র কিন্তু বড়দের বা আমাদের হয় না, বাচ্চাদেরও মন খারাপ হয়, কিন্তু আমাদের থেকে ওদের মন খারাপটা আমরা যেরকম এক্সপ্রেস করতে পারি, আমরা বলতে পারি কি উই আর ইন এ ডিপ্রেশন বা আমরা ডিপ্রেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, বাট বিশ্বাস করুন তারা কিন্তু এটা বলতে পারে না, ইভেন তারা বুঝতেও পারে না যে তাদের ভেতরে একটা অসুখ হচ্ছে বা অসুবিধে হচ্ছে, তারা এক্সপ্রেস করতে চায় না। তারা যদি কখনো বলে মন খারাপ করছে, আমরা তাদেরকে হয়তো একটুখানি ঘুরিয়ে টুরিয়ে চকলেট খাইয়ে বা একটুখানি কিছু বলে টোলে আমরা ঘরে রেখে দিই, আমরা কিন্তু বোঝারও চেষ্টা করি না যে হ্যাঁ তাদেরও মন আছে, তাদেরও মনটা খারাপ করে। এই যখন আমরা বাবা মায়েরা যখন অন্যদের সাথে আমার বাচ্চাকে তুলনা করে থাকি, বাচ্চাদের মধ্যেও কিন্তু বাবা মায়েদের প্রতি একটা অসম্মান বা ডিসরেসপেক্ট হয়ে থাকে, ইভেন ট্রাস্ট কমে যায় বাবা মায়েদের প্রতি, তখনও তাদের মধ্যে একটা মেন্টালিটি কাজ করে, আমি যতই ভালো করি, যতই আমার ব্যস্ত দিই, আমার বাবা মা তো আমাকে কারুর না কারুর সাথে কম্পেয়ার করবি। বিশ্বাস করুন, সবার আইকিউ ডিফারেন্ট ডিফারেন্ট, সবার ক্যাপাসিটি ডিফারেন্ট ডিফারেন্ট, তাই সবার কারুর সাথে কারুর তুলনা করে লাভ নেই। আমরা দুজন ভদ্রমহিলাকে যদি একই রেসিপি দিয়ে দুটো রান্না করতে বলি, বিশ্বাস করুন দুজনের টেস্ট আলাদা আলাদা হবে। তো আমরা ভাবছি কী করে যে আমাদের দুজন বাচ্চা বা একই মায়ের দুই সন্তান, এক ছেলে এক মেয়ে বা দুই ছেলে, তারা একই রেজাল্ট করবে বা একই মেধাবীর হবে, সেই ধারণাটাই কিন্তু আমাদের ভুল। আর তখনই যখন আমরা তুলনা করি, সেটা স্ট্রেস কিন্তু আমার বাচ্চার উপরেই পড়বে। এই যে আমরা বাচ্চাদেরকে অন্যদের সাথে তুলনা করি, তাতে কিন্তু ওরা সোশ্যালি কিন্তু ইন্টারঅ্যাকশনটা অনেকটা কমিয়ে দেয়, তারা কিন্তু ভাবে এই বুঝি বাবা মায়ের সাথে বাজার গেলেই হয়তো পাড়ার কাকুর সামনে বলে দিল ও কম নাম্বার পেয়েছে, ও পড়াশোনা করে না। তাদের মধ্যে কিন্তু লো সেলফ এস্টিম হতে পারে, তাদের কিন্তু মানে নিজের থেকে যে কোনো একটা কাজ করার যে উৎসাহ বা নিজের থেকে যে একটা আগ্রহ, সেটাও কিন্তু অনেক সময় কমে যায়, তারা কিন্তু অনেকটা ভয়ে জড়তা কাজ করে তাদের মধ্যে, তারা কিন্তু কনফিডেন্স পায় না, তারা কিন্তু নিজেকে সবসময় মানে তাদের মধ্যেও একটা কাজ করতে থাকে যে আমি লো, আমি ভালো রেজাল্ট করিনি, এই কনফ্লিক্টটা তাদের মধ্যেও চলতে থাকে। বিশ্বাস করুন তাদেরও খুব কষ্ট হয়, ইভেন এইটা মাথায় চলতে চলতে তাদের কিন্তু পুয়ার অ্যাকাডেমিক পারফরমেন্সের কথাও জানতে পারা গেছে বা হয়েওছে। তারা কিন্তু যখন কনফিডেন্স পায় না, তারা কিন্তু জানা অঙ্ক বা জানা পড়াও কিন্তু তারা ছেড়ে আসে, তা কেন তাদের ভেতরে নেগেটিভিটি কাজ করে, এই বুঝি আমার দ্বারা হবে না, এই বুঝি রেজাল্ট খারাপ হলে বাবা আমাকে বকবে, মা আমাকে বকবে, এতে কিন্তু তাদের সত্যি কথা পড়াটা করে গেলেও কিন্তু তারা ঠিক করে নামিয়ে আসতে পারে না, তাদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলে যায়, তারা একটা ভীতু একটা জড়তার মধ্যে চলে আসে, একটা মন খারাপ থেকে একটা নিজেদেরকে একটা একটা বাউন্ডেশনের মধ্যে আটকে রাখে। হ্যাঁ, সব বাচ্চাদের এটা হয় না, কেন সব বাচ্চাদের এক্সপ্রেশন কিন্তু বা ওয়ে অফ এক্সপ্রেশন বা ওয়ে অফ টকিং কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, যারা কিন্তু এক্সপ্রেস করতে পারে না তাদের কিন্তু এটা খুব বেশিভাবে ক্র্যাপ করে, ইভেন তারা তাদের যে ট্যালেন্টটা থাকে সেটাকেও কিন্তু সাপ্রেস করে দেয়। কেউ যেমন মাটির জিনিস তৈরি করতে বেশি ভালোবাসে, কেউ ড্রয়িং করতে ভালোবাসে, কেউ হয়তো অন্য কোনো খেলা খেলতে বেশি ভালোবাসে, কেউ হয়তো গল্প লিখতে বেশি ভালোবাসে, কিন্তু আমরা বাবা মায়েরা কী করি, বাচ্চাদেরকে বেসিক্যালি আমাদের ওই র্যাট রেসে ছেড়ে দিই, পড়াশোনা অ্যাকাডেমিক পারফরমেন্সটাই আমরা বেশি প্রেফার করি, আমরা তাদের হবিস বা তাদের ভালো লাগা তাদের ইচ্ছে অতটা দেখি না।
তাই আমার বাবা মাদের প্রতি একটাই রিকোয়েস্ট, বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে, হ্যাঁ পড়াশোনা নিশ্চয়ই দরকার পড়াশোনার সাথে সাথে, বাট বাচ্চাদেরকে দয়া করে কম্পেয়ার করবেন না কারোর সাথে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিফারেন্ট, তাদের কিন্তু আইকিউ ডিফারেন্ট, তাদের এবিলিটি ডিফারেন্ট, প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিফারেন্টভাবে, তাদেরকে যেমন দুটো ফুল দুটো সম্পূর্ণ আলাদা হতে পারে, দুটো শেপ সাইজ কালার সম্পূর্ণ আলাদা হবে, সেরকম বাচ্চাদেরও কিন্তু সেটাই হয়। আপনারাও কিন্তু বাচ্চাদেরকে একদম ফুলের মতো আস্তে আস্তে নিজেদেরকে মেলে ধরতে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, নিজেরাও ভালো থাকবেন। নমস্কার।